Їхня культура подобається. Америка. Так, да, напевно, так. А чому? Ну, там подобається. Так, да, там мода. Мода. Hello friends, welcome to Avi's blog. আপনারা যারা দূরদূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আপনারা অনেকেই কিন্তু আমেরিকাতে আসার জন্য অ্যাপ্লাই করেন এই নন ইমিগ্রেশন ভিসার কথা বলছি, মানে হলো স্টুডেন্ট ভিসা হোক কিংবা ভিজিট বা ট্যুরিস্ট ভিসা হোক কিংবা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। এবং অনেক সময় আপনারা বলতে চান যে রিফিউজ হলে কবে আমি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবো। পুরো ব্লগটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ইনফরমেশন থাকবে, ফলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিসা ক্যাটাগরির সাথে যদি আপনারা সম্পৃক্ত থাকেন এবং রিফিউজ হলে এক্স্যাক্টলি কি করতে হবে। থ্যাংকস আ লট। বেকারস ম্যান, বেক মি আ কেক অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান, প্যাট ইট এন্ড রোল ইট এন্ড মার্ক ইট উইথ আ বি এন্ড পুট ইট ইন দি ওভেন ফর বেবি এন্ড মি। আপনাদেরকে বলে রাখি যে আমেরিকা নাম্বার ওয়ান ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড, আর এই আমেরিকাতে আসার জন্য কিন্তু আপনারা বিভিন্নভাবে চেষ্টা করে থাকেন, ইমিগ্রেশন ভিসা হোক কিংবা নন ইমিগ্রেশন ভিসা ক্যাটাগরি হয়ে থাকুক। যদি ইমিগ্রেশন ভিসা ক্যাটাগরির কথা বলে থাকি, তার মানে এরকম যদি হয় যে আপনারা F1 ক্যাটাগরি, F2A, F2B, F3 ক্যাটাগরি, F4 ক্যাটাগরি, IR1, CR1 কিংবা IR5 ক্যাটাগরিতে যখন আপনারা অ্যাপ্লাই করছেন, অনেক সময় দেখা যায় যে আপনাকে এই 221G লেটারটা দিচ্ছে। এটার বিভিন্ন কালার হতে পারে, ব্লু হতে পারে, হোয়াইট হতে পারে, এরকম হতে পারে। আবার আপনাদেরকে কিন্তু অনেক সময় এই কোশ্চেন মেয়ার হাতে ধরিয়ে দিচ্ছে। এই যে যদি প্রসেসটা থাকে, এটা কিন্তু একটা কাইন্ডস অফ পার্শিয়াল রিফিউজাল। এই রিফিউজাল কিন্তু আপনারা পারমানেন্টভাবে নেবেন না। আপনাদেরকে বলা হচ্ছে যদি কোশ্চেন মেয়ার পেয়ে থাকেন, তাহলে আপনার কোশ্চেনগুলো ইমেল করে এম্বাসিতে জানাবেন এবং তারা স্টেপ নেবে। আবার যদি আপনাদেরকে কোনো ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং দিয়ে থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে আপনাদেরকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংটা দেওয়া হয়েছে। তার ফলে এই প্রবলেমগুলো যদি ওভারকাম করেন, তাহলে আপনাকে ভিসা দেবে। মানে জাস্ট একটা এক্সাম্পল বলি, মনে করুন আপনি কোভিডের দুটো টিকা নেননি, দুটো শট নেননি, একটা নিয়েছেন। আবার এমন হতে পারে যে আপনি যখন অ্যাপ্লাই করেছেন, আপনার যিনি স্পন্সর আছেন তার I-864 ডকুমেন্টটা কিন্তু এনাফ ইনকাম শো করছিল না, তাহলেও আপনাকে কিন্তু রিফিউজাল দিতে পারে। আবার সম্পর্ক প্রমাণের জন্য অনেক সময় দেখা যায় যে DNA টেস্ট দিয়েছে কিংবা অনেক ধরনের যে কাগজপত্র দিয়েছে, সেই কাগজপত্রতে হয়তো বা ভুল ছিল, কিংবা আপনার যে সিভিল ডকুমেন্টগুলো আছে লাইক ম্যারেজ সার্টিফিকেট কিংবা জন্ম সনদপত্র, ভোটার আইডি, এগুলোতেও হয়তো বা নামের বানান ভুল আছে। এগুলো যদি হয়ে থাকে, তাহলে হয়তো বা আপনাদেরকে এই পার্শিয়াল রিফিউজাল কিংবা কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং দিচ্ছে এবং আপনাদেরকে বলা হচ্ছে আপনারা অপেক্ষা করুন। আপনাদের অপেক্ষা করার পালা যখন শেষ হয়ে যাবে, তখন এম্বাসিতে আপনাদেরকে ডাকবে আবার, মানে আপনাদেরকে ফিজিক্যালি আবার ইন্টারভিউ নেবে না, বলবে যে VFS গ্লোবালের মাধ্যমে আপনাদের যে পাসপোর্টটা সেটা জমা দিতে। ফাইনালি জমা দেবার পর এরা ডিসাইড করবে যে আপনাকে ভিসা দেওয়া হবে নাকি ভিসা দেওয়া হবে না। এটা হলো ইমিগ্রেশন ভিসা ক্যাটাগরির কথা বলছি। সাধারণত এরকম কিছু হয় না যে টোটালি এরা রিফিউজ দিয়ে দিচ্ছে কিংবা দেখা যাচ্ছে আপনাদেরকে ওয়েটিং পিরিয়ডে রেখেছে 6 মাস, 1 বছর, এরকম হয় না। আপনাদেরকে কোনো একটা আনসার কিন্তু এরা দিয়ে দেবে যে আপনাকে কেন রিফিউজ করা হচ্ছে, বোঝাতে পারছি। কিন্তু আজকের যে টপিকসটা আছে সেটা হলো নন ইমিগ্রেশন ভিসা ক্যাটাগরি, মানে হলো আপনারা যদি স্টুডেন্ট ভিসা, মানে হলো F ক্যাটাগরি, M ক্যাটাগরি কিংবা J ক্যাটাগরি। F ক্যাটাগরি হলো আপনি যদি কোনো একটা স্টুডেন্ট ভিসার ফলে আমেরিকাতে পড়াশুনো করতে আসেন একটা ইউনিভার্সিটি লেভেলে, তখন আপনার F ক্যাটাগরির ভিসা হচ্ছে, বোঝাতে পারছি। আবার M ক্যাটাগরি আছে হলো যদি আপনারা কোনো ভোকেশনাল ট্রেনিং নিতে চান, সেই ক্ষেত্রে শর্ট কোর্স করার জন্য কিন্তু আপনারা এই M টাইপের ভিসা কিন্তু অ্যাকোয়ার করতে পারবেন। আবার
যে ভিসা আছে মানে হলো এক্সচেঞ্জ ওয়েভার, এগুলোর মাধ্যমে কিন্তু আমেরিকাতে আপনারা পড়াশুনো করার সুযোগ পাবেন, কিছুটা কাজ করার সুযোগ পাবেন, এগুলো তো ব্যাপারগুলো আছে। আবার যদি হয়ে থাকে আপনারা B1 B2 ভিসাতে অ্যাপ্লাই করাছেন, মানে হলো ভিজিট ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা, সেক্ষেত্রে আপনারা দেখাচ্ছেন যে আপনাদের যথেষ্ট পরিমাণে ইনকাম আছে, কিংবা আপনারা খুব কম সময়ের জন্য আমেরিকাতে এসে আবার ব্যাক চলে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে রিফিউজালটা কিন্তু আসতে পারে। আবার ওয়ার্ক ভিসা মানে হলো H1B ভিসা কিংবা L টাইপের যে ভিসাগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করলে আপনাদের এরকম হতে পারে আপনাদেরকে রিফিউজাল দিয়েছে। সাধারণত ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যদি এমপ্লয়ারের ব্যাপারগুলো ঠিকঠাক না থাকে, মানে স্পন্সরিং ডকুমেন্ট যেগুলো আছে কিংবা আপনি আমেরিকাতে এসে কি ধরনের কাজ করবেন, স্টার্ট ডেট কি আছে, স্যালারি কত হবে, এই ব্যাপারগুলো যদি সঠিকভাবে উল্লেখ না থাকে তাহলে কিন্তু আপনারা এই ওয়ার্ক ভিসাতেও কিন্তু রিফিউজাল পেতে পারেন। তবে বলে রাখি যে রিফিউজাল যদি পেয়ে থাকেন এই নন ইমিগ্রেশন ভিসা ক্যাটাগরিতে, চিন্তা করার কিছু নেই। বলে রাখি যে আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে অভি ভাই আমি রিফিউজাল পেয়েছিলাম 3 মাস আগে, কবে আবার নতুন করে এই ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবো? আমি রিফিউজাল পেয়েছিলাম B1 B2 মানে হলো ট্যুরিস্ট ভিসাতে, এখন কি আমি স্টুডেন্ট ভিসাতে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যেতে পারেন, কিন্তু মনে রাখবেন এই যে CGI পোর্টালে কিন্তু আপনার এই টিক বক্সটাতে টিক করতে হবে যে আপনি ইতিপূর্বে একবার রিফিউজ হয়েছিলেন। কখনো মিথ্যা কথা বলবেন না, কারণ এদের কাছে কিন্তু সব ধরনের ইনফরমেশন ডেটাবেস কিন্তু আপনার ব্যাপারে থাকেই। যতক্ষণ না পর্যন্ত আপনি মিথ্যা কথা বলছেন ততক্ষণ কিন্তু আপনার কেসটা নিয়ে আপনি আশাবাদী হবেন, কারণ কোনো একটা যদি ভুলের কারণে আপনি ভিসা ইতিপূর্বে না পেয়ে থাকেন এটা ওভারকাম করলেই কিন্তু আপনি নতুন করে ভিসা পাবেন। এরকম কোনো ব্যাপার নেই যে আমি 168টা দেশে ঘুরেছি, এই ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে ঘুরেছি, কিংবা হতে পারে যে আমি দুবাই কিংবা মালয়েশিয়াতে জব করতাম, তারপরেও কিন্তু এই আমেরিকার যে ভিজিট ভিসা কিংবা ওয়ার্ক ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা রিফিউজ পেতে পারে। আমরা কখনোই এরকমভাবে বলতে পারি না যে আপনি অবশ্যই ভিসা পাবেন, এটা কেউ গ্যারান্টি দিয়ে দিতে পারবে না, অফকোর্স নট, এটা হয় না। এরা মানে এই এম্বাসি কিন্তু সকল অধিকার রাখে আপনাকে কেন রিফিউজ দিতে পারে এবং কেন ভিসা দিতে পারে, এদের হাতে সব ধরনের ক্ষমতা কিন্তু আছে। তবে আপনি যখন রিফিউজাল পাচ্ছেন তখন সেই রিফিউজালের ডকুমেন্টটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, আপনারা খুব ভালো করে দেখবেন। অন এন এভারেজ আপনাদেরকে বলে রাখি, যদি এরকম সিস্টেম এরকম যদি আপনার সিনারিও হয়ে থাকে যে আপনার জন্য অলরেডি ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাই করা ছিল, হতে পারে আপনি F4 ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা ছিল, কিন্তু দেখা যাচ্ছে 10 থেকে 12 বছর হয়ে গেছে, ইন দ্য মিন টাইমে আপনি একটু ঘুরতে যেতে চাইছেন আমেরিকাতে, কিংবা পড়তে যেতে চাইছেন, কিংবা একটা জব পেয়েছেন সেই জবটা করতে যাচ্ছেন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে টেম্পোরারি স্টে করার পর আমেরিকা থেকে আপনি আবার নিজ দেশে ফিরে যাবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। হোক আপনার একজন ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে আপনার যে আত্মীয় স্বজন আছে তারা অ্যাপ্লাই করে রেখেছিল এবং আপনি ইন দ্য মিন টাইমে এদেশে পড়তে আসতে পারেন, জব করতে পারেন কিংবা ঘুরতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনার জন্য একটা ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লাই করা আছে। কোনো ধরনের কোনো ভুল ইনফরমেশন দিয়ে এই এম্বাসিকে কিন্তু কনফিউজ করবেন না। তবে বলে রাখি যে আপনারা যদি কোনো কারণে রিফিউজাল লেটার পেয়ে থাকেন, মানে ইতিপূর্বে রিফিউজ হয়ে আছেন আমেরিকাতে আসার জন্য, এই হতে পারে ভিজিট ভিসার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দেখা যেতে পারে 1 সপ্তাহ পর আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আপনাদেরকে যে কারণে ইতিপূর্বে ভিসা দেয়নি সেই প্রবলেমটা যদি আপনারা সলভ করতে পারেন তাহলে কিন্তু আবার নতুন করে ভিসা দিতে পারে। এখানে কোনো পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে আপনারা ভাববেন না যে একবার রিফিউজ পেয়েছি আবার নতুন করে আমি কি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে পারবো, ভিসা অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ইন্টারভিউ লেটার পেতে পারবো। অবশ্যই পারবেন। CGI পোর্টালে যখন আপনারা যাচ্ছেন এখানে একটা কথা বলা আছে যে আপনি ইতিপূর্বে আপনি ভিসাটা রিফিউজ হয়েছে কিনা, যদি রিফিউজ হয়ে থাকে তাদেরকে দেখা যাচ্ছে যে কম অ্যাপয়েন্টমেন্ট আছে। এটা আমরা বলতে পারি না যে আপনি কালকেই একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কিন্তু যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্য দেখা যাচ্ছে বেশি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, আর যারা একবার রিফিউজাল পেয়েছিল ইতিপূর্বে সেই ক্ষেত্রে হয়তোবা আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা কম পাওয়া যায়, হয়তোবা আপনারা
দু মাস পর পাবেন কিংবা হতে পারে এক বছর পরে পাবেন, কিন্তু কিপ ট্রাইং করবেন যে আপনি যদি সত্যি আমেরিকাতে আসার জন্য চেষ্টা করে থাকেন, সে ক্ষেত্রে বলে রাখি একবার রিফিউজ হোক কিংবা দুবার রিফিউজ হোক ডাজ নট ম্যাটার, আপনি যদি সঠিক কারণ দেখাতে পারেন যে কেন আপনাকে আমেরিকাতে আসতে দেওয়াটা উচিত, সেই হিসাবগুলো কিন্তু আপনারা যদি আগের থেকেই মিলিয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। একবার যদি রিফিউজ লেটার পেয়ে থাকেন আবার ট্রাই করুন, হয়তোবা সেকেন্ড বার হবে হয়তোবা থার্ড টাইম হবে, কিন্তু আপনাদেরকে বলতে পারি যে কনফিডেন্ট রাখুন এবং সঠিক কথা বলুন, ভিসা হয়তোবা আপনি পেয়ে যাবেন। আজকের ব্লগটার ফলে যদি অনেক ইনফরমেশন আপনারা জানতে পেরে থাকেন অনেকের কাছে শেয়ার করে দেবেন, আর যদি মনে করেন যে আপনি ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলেন এবং কোনো কারণে 221G দিয়েছে কিংবা এই যে কোশ্চেন মেয়াদ দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই এম্বাসির কাছ থেকে ফাইনাল একটা রেজাল্ট আসার যে কি কারণে তারা এই মুহূর্তে আপনাকে ভিসা দিতে পারছে না। তবে সেই ব্যাপারগুলো যদি ওভারকাম করতে পারেন অবশ্যই কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে অনেকের কাছে শেয়ার করবেন এবং প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখবেন, জানতে পারবেন আমেরিকার অনেক না জানা ইনফরমেশন। থ্যাংকস আ লট, গড ব্লেস আমেরিকা, বাবা ফর টুডে।